আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে এসেছি আমরা কাকার জমিটা দেখতে। কাকা এখানে ফসল ফলাই। আজকে কাকার জমিটা ওই যে চষে দিচ্ছে ট্র্যাক্টর দিয়ে, ওটার জন্যে আমাদের এখানে আসা। এটা একদম গ্রামীণ একটা পরিবেশ। ওই যে দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে, ওখানেই বসত বাড়ি, আর এই দিকটা পুরোটাই শুধু জমি, এখানে ধান আবাদ হয়। এই যে রাস্তার মাঝখানে আমাদের ভ্যানটা দাঁড়িয়ে আছে, অনেক লোকজন, অনেক গাছপালা, বেশ সুন্দর একটা পরিবেশ। যদি কারো মন খারাপ থাকে, এখানে আসলে মানুষের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। মানে এরকম সুন্দর একটা পরিবেশ। হঠাৎ করে চোখে পড়ে গেল রংধনু। চলুন রংধনুটা দেখে আসি। অনেক সুন্দর লাগছে, অনেক বছর পর আবার রংধনু দেখলাম। এখানে প্রচণ্ড আকাশে মেঘ, আমি কখনো ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। নিচে ধানি জমি, উপরে রংধনু, আকাশে মেঘ। আল্লাহ পাক কী সুন্দর প্রকৃতি তৈরি করেছেন! আসলে আল্লাহর সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আল্লাহ পাক কোথায় কীভাবে কী করলে সুন্দর দেখাবে স্বয়ং আল্লাহ পাক ছাড়া। আসলে বলে না যে আল্লাহ পাক উত্তম পরিচালনাকারী, আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক? হ্যাঁ, এটাই সত্য, তাছাড়া সব কিছুই মিথ্যা। আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবো বলেন? কোনো কিছুই অস্বীকার করা যাবে না। আমরা যে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।